মিস্ত্রি বাবু এসছে, যা সমস্যা আমি পড়েছিলাম কালকে সাইকেল নিয়ে। আমাকে 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে মানে বাবা উঠিয়েছে, আমি ধরে হাঁটছি। এটা কোনো চিপ চিপের দরকার নাই তো? এই যে চিপটা আছে, এই চিপটাকে বালতি কি বারকি কি উল্টে দিতে হবে। এই যে কাটিংটা আছে, এই কাটিংটা বাইরকে ঘুরে দেবে। আচ্ছা মা, একটা কথা কো, সত্যি কি আমার কপালটাই এতটাই খারাপ? সত্যি কপাল খারাপ, কেননা সারাদিন বৃষ্টিতে ভিজি 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 যাই কি, যদি সারাদিন রাত 10টার সময় সাইকেল তৈরি করি লিখে আইলি কষ্ট করি, সেটি আর কোনো তো চালানোর মতো সুযোগ হয়নি। রাত অনেক রাত হয়েছে, লিখে আইলু এই কালকে যদি সাইকেল বার কিলু সাইকেলের পিছনের চাকা যান আর সাইকেল চলে। মানে কি বলবো ভগবান জানে, কি বলবো, মানে পরশু দিন রাতে এক্সাইটমেন্টের জন্য ঘুমাতে পারিনি, আর গতকাল রাত্রে মানে কি হয়ে গেল সাইকেলটা। আমি বিকালে ওয়েদারটা ভালো ছিল, একটু বের করে নিয়ে গেলাম, আর এই 200-300 মিটার যাওয়ার পরে পেছনের চাকা পুরো জাম হয়ে গেছে। মানে চালালে সাইকেলের অ্যাক্সিলেটার দিলেও চলছে না, মানে পুরো চাকা জাম। আবার বাবাকে ফোন করি, বাবা গিয়ে সাইকেলের পেছনের চাকা তুলে তুলে নিয়ে এসছে। মানে কি হচ্ছে আমার সঙ্গে আমি জানি না, যেন সোনাতেও হাত দিলে সেটাও যেন ছাই হয়ে যাচ্ছে। জানি না এবার কি হয়েছে, মিস্ত্রিকে ফোন করেছি, আজকে বৃহস্পতিবার, আজকে এগরা বাজার বন্ধ আছে, আসবে বলেছে ঠিক করতে, কি হবে জানি না। তো দেখো সাইকেলটা এখানে পড়ে আছে, চালানো আর হচ্ছে না। আজকে রোদ হয়েছে, একটু যাবো ভাবছিলাম কোথাও। এই যে পেছনের চাকা একদম পুরো লক হয়ে গেছে, কি হয়েছে জানি না, কোথাও যাচ্ছে না, এ হচ্ছে না, কি হয়ে গেল ভগবান জানে, জানি না কি হলো। এতটাই খারাপ লাগছে বলে বোঝানোর মতো নয়। নতুন একটা জিনিস যদি এরকম সমস্যা করে খারাপ লাগাটা স্বাভাবিক, জানি না কি হবে। মিস্ত্রি আসার কথা, এখন তো 10টা বেজে গেল, এখনো এলো না, জানি না কখন আসবে, অনেক চিন্তায় আছি। সত্যি কি বলবো, আমার সঙ্গেই এত কিছু ঘটছে কেন সেটাই বুঝতে পারছি না। তো মোটামুটি সাইকেল সারানোর মিস্ত্রি আসার কথা, এখনও মিস্ত্রি আসেনি। এদিকে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে, আজকে হচ্ছে সেই সজনে শাকের ভাজা, সঙ্গে আজকে মা শাক মিশিয়েছ না, লোটে শাক মিশিয়েছ, লোটে শাক মিশিয়েছ। আর এদিকে পটলগুলো বাবা বাজার থেকে এনেছিল, কিন্তু পটলগুলো সব পেকে গেছে আর কি, তাই ভেজে নিচ্ছে মা। আজকে চায়না ইলিশ বাবা কাল এনেছিল, সেই চায়না ইলিশ ভাজা আছে মা। এগুলো কি তেল বেরিয়েছে নাকি, ওগুলো একটু ভেজে আজকে দেবে, তো ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে বুঝলে। আর কি রান্না করবো মা, এগুলা এই যে চায়না ইলিশের চাকাগুলো ঝালঝা করবে নাকি। তো চলো আজকে হচ্ছে পটল ভাজা, শাক ভাজা আর মাছের ঝাল দেয়া। সাইকেলটাকে দেখছি আর কষ্ট লাগছে, সাইকেলটা যদি চলতো তাহলে আজকে ওয়েদারটা কত সুন্দর দেখো, রোদ রোদ বেরিয়েছে, হালকা মেঘলা মেঘলা আছে কিন্তু রোদ বেরিয়েছে। তো সাইকেলটাকে নিয়ে একটু বেরোতাম, চাপতাম, কেমন হতো এক্সপিরিয়েন্স, মানে কি বলবো আর, এতটাই খারাপ লাগছে, সারা রাত কালকে ঘুমাতে পারিনি সাইকেলের চিন্তায়। মানে মিস্ত্রিবাবু এসছে, যা সমস্যা আমি পড়েছিলাম কালকে সাইকেল নিয়ে, আমাকে 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে মানে বাবা উঠিয়েছে, আমি ধরে হাঁটছি। এটা তো হবে না, এটা তো স্লাই রেঞ্জ লাগবে, আমার কাছে স্লাই রেঞ্জটা আমার কাবা। মানে আমি যদি কালকে আর একটু বেশি চালিয়ে দিতাম তো আমি পুরো ফাঁপড়ে পড়েছি, একদমই একদমই চাকা পুরো স্টপ হয়েছে, একদমই কিছু করে কেনি কত। তুমি একদম প্যাডেল মারি পারিনি না, ঠিক আছে না, হ্যাঁ দেখো হাইছে জাম শিখরো দেখো, স্কুল বাজার নু সাইকেল চলে কি আসছে কি আছে, না না কায়ো নু পুরো ঘরে দিছে সাইকেল, এইটাই সমস্যা। আমার একটাই সমস্যা হইছে যে আমি প্রথম যদি তোমাকে চালিয়ে কি দিতি তাহলে আমি সমস্যাটা হইতো, আমার ওটা কইবা ভাবতে এত ব্যস্ত করে দে, এত ব্যস্ত করে দে যে আমি তো তোমার চালানোর মতন সময় পাইনি, একদম একদম রাত হইছে। আমি তোমাকে যেটাই কই দিলি যে ফ্রিটা চাপিছে নাকি দেখো, দেখো ফ্রিটা চাপিছে, এই ফ্রিটা চাপিছে না, এই ফ্রিটা চাপিছে একদম, চেনস্টের গলারে চাপিছে, হ্যাঁ এ এ প্যাডেল ভি একদম পুরো লোক একদম আছে বেনি। আর আমি একদম ভয় পড়ি যাও তো, আমি মানে আমি মাথা আমার খারাপ হয়ে গেছে, আমি কি লা আর কি দেব কইবো আর তো সব রে, হ্যাঁ এটা এই চিপ দিতে হইতা সব দি আছে।
থাকা ফ্রিজ এ বা সবই যে হ্যাঁ সবই যে কই তাহলে এই যে মাঠখানে না এই মাঠখানে এটা চিপ দিতে হইতো তুমি সেটা চিপ দিয়া আছে আরো দিতে হবে এটা এটা টাইট না না টাইট করলেই চাপে দে এটা নাই চিপ দিলে হবে না সেটা এটা যখন টাইট করা আবার যখন টাইট করা হবে আবার চাপে এই সাইডকে আড়া খুলে দিছ কেন আমি খুলে লাইট লাগিয়ে উল্টা করবা হ্যাঁ আমি খুলে দিব আমি কি করব আমি তো কা করতে হবে এই যে গ্যাপটা মানে যখনই টাইট দিতে যাব তো আবার চাপবে তাহলে এটা বার কি দিতে হবে এটা বার কি দিলেও চাপবে বার কি দিলে অনেক খাটতে হবে সেটা তো ইয়ে করতে হবে মানে এটা ইধারে যেরকম গ্যাপ হয় দে সেধারে সে গ্যাপটা হয় দেনি মানে কি আমার তো বিভিন্ন রকম খারাপ চিন্তা ভাবনা চালিচ্ছে আর এই গ্যাপটা ভাইলানি না আমি হাতে যাচ্ছি ও আচ্ছা তুই চাপি রাখছি দেখি লাই এক ধার দিকে সাইডটাই কি চাপটা পুরো লাগে কি এটা এটাকে করতেই না পুরো খুলতে হবে পুরো কানেকশন খুলতে হবে মানে শুধু লাইনটা বাকি কি এটা করতে হবে চিপটা কোন চিপ চিপের দরকার নাই তো এই যে চিপটা আছে এই চিপটাকে বালতি কি বাকি কি উল্টে দিতে হবে এই যে কাটিংটা আছে এই কাটিংটা বাইরকে করে দেবে না এই কাটিংটা যদি কাটার মেশিন বা ফাইল টাইল যদি আছে বা টেনসার পাত যদি আছে এটা কাটি দিন আর কোনো অসুবিধা নেই টেনসার পাত কি আছে হ্যাঁ টেনসার পাত তো আছে তো কাটতে পারবো হ্যাঁ অনেকটা অতটা কাটি পারবো টেনসার পাতে ও কাটা যাবে আমাকে তো নব কই কি করছে যে তোমার চিন্তা করার নাই সুদীপ দা কোনো কিছু এই না আজ থেকে এই লকটা এঠে আছে এক ধারে লক রইলে চলবে ঘুরবে নি আর অন্য ধারে কোনো অসুবিধা নাই এই গর্তে লকই কথা কইবে হুম কোনো অসুবিধা নাই তুমি সাইকেলটা ধর হুম বাস সাইকেলটা ধরটুকু টেনশনটা রাখো ধার আছে টেনশনে ফ্যানটা চালিয়ে যাও তো সেটাকে খাটকে সাইকেল চালিয়ে কি গরমে পুরো এই হেডে টাইট নাই তো Thank you.
ফাইনালি সাইকেলের মোড়াটির কাজ কমপ্লিট, যেটুকু সমস্যা ছিল যেই কারণে সমস্যা হয়েছিল, নব ভাই এসে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে। আর এইটুকু আশ্বাস দিয়েছিল আমাকে নব ভাই যে সুবিধা কোনো সমস্যা হলে, কোনো সমস্যা হলে তুমি আমাকে একবার ফোন করবে, আমি বাড়িতে গিয়ে তোমার দেখে আসবো। বাসে লাইটটা অফ করে দেবে বলে সামনে মা যাও। হ্যাঁ আমারও খারাপ রাস্তা আছে, ঠিক আছে তো যাও আছে। বাবুকে এবার চার্জে বসানো হয়েছে, ব্যাটারি একটু কম ছিল, চার্জে বসেছি, ফুল চার্জ হোক। এইখানে একটা স্ট্রিপ কাটতে হয়েছে, এই স্ট্রিপ একটা লাগাতে হবে, এখন বর্তমান বাবা সুতো বেঁধে দেবে কাজ চলার মতো, পরে সময় করে একটা স্ট্রিপ নিয়ে লাগিয়ে নেব। আর মোটামুটি সব কিছু ঠিকঠাক আছে, গরুকে জল দেখাবে, গরুর যে খাবার আছে গোখাদ্য তার ভিতরে এটা বেরিয়েছে, কি বলো তোমার, এটা এত শক্ত পিড়িয়া না, পিড়িয়া খোল নাকি ছাই ছাই, হ্যাঁ পিড়িয়াই হবে মা, এ কি বলো তো পিড়িয়া, এ পিড়িয়া, এটা জোরে মারো ভেঙে যাবে, আস্তে আবার আঙুলে যেন না বসে যায়, শক্ত কিন্তু বেশ, এটা ভিজিয়ে দাও, ওইগুলো গরুকে আজকে দিবে না বলে তোমার, পেড়ে না আর দেওয়া দরকার নেই গরুকে, হ্যাঁ এটা বার কিলো, এটাও বার কিলো, হ্যাঁ ঠিক আছে, টুকরা বার কিলো পুকুরের দর, যদি ভালো কিছু হয় মাছ খাবে, নাহলে নাই খাবে। হুম তো আজকে মেনুটা দেখতে পাচ্ছ, স্নান করে এসে খেতে বসে গেছি, পটল ভাজা, এখানে ভাত আছে, লেবু, এখানে আছে শাক ভাজা, সজনে শাক আর নোটে শাকে মিশিয়ে ভাজা, এখানে আছে মাছের ঝাল দেয়া, সঙ্গে দেয়া আছে আলু। আর আমার দেখা দেখি বাবাও লেবু নিচ্ছে, বাবা সেখানে খেতে বসেছে, চলো মনটা এতক্ষণ একটু ভালো হয়েছে, খাওয়া দাওয়া করে একটু আরাম করি। তো ফাইনালি বিকালবেলা একটু সাইকেলটা নিয়ে বেরিয়েছি, একটু কেমন কি চালাতে পারি না পারি, কালকে তো দেখলে একটু বেরিয়েছিলাম, বলেছি তোমাদের যে তারপরে সমস্যা হয়ে গেছিলো সাইকেলে, আজকে মিস্ত্রি এসে সব কিছু ঠেকাস করে দিয়েছে, আজকে মোটামুটি একটু বেরিয়েছি, চালালামও প্রায় 3 কিলোমিটার চালালাম, বেশ ভালো লাগছে চালাতে, আর বসতেও কমফোর্ট হচ্ছে, আর আমি তো অনেকদিন থেকে সাইকেল চালানো ছেড়ে দিয়েছি, একটু আনইজি ফিল হচ্ছে, তো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আর থ্যাংক ইউ সবাইকে এইভাবে ভালোবাসা দিয়ে আজকে আমার স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য, তো চলো আরও একটু প্র্যাকটিসটা করি।